নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি প্রতি বৃহস্পতি নাট্য মুখপত্র এই নাট্যপত্রিকার 10 জুন 2021 সালের সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদন, প্রয়াত বর্ধমান নাট্যভূমির রাতুল চক্রবর্তী। রাতুল চক্রবর্তী নেই, বর্ধমান থিয়েটারের বিপুল ক্ষতি রাতুল চক্রবর্তীর প্রয়াণে। নিজের ছাত্র জীবনে ইউনিভার্সিটিতে পড়াকালীন বর্ধমান মণিমালা নাট্যদলের সাথে পথ চলা শুরু রাতুলের। চাকরি এবং সাথে সাথে মণিমালা নাট্যদলের সাথেই চলছিল রাতুলের নাট্যচর্চা। এমন সময় প্রদীপ পাল বর্ধমানের একটি নাটকের সংস্থা তৈরি করেন, বর্ধমান নাট্যভূমি। রাতুল চক্রবর্তী যোগ দেন সেই দলে। 1994 সালে প্রদীপ পাল বর্ধমান নাট্যভূমি ছেড়ে চলে যাওয়ার পর সমস্ত দায়িত্ব গ্রহণ করেন রাতুল চক্রবর্তী। পোস্টমর্টেম, প্রবঞ্চক, মেরুদণ্ড, অনির্বাণ, প্রলয়কাল, কখনো মেঘ, এরকম একাধিক একাঙ্ক নাটকের রচনা এবং নির্দেশনা দিয়ে বর্ধমান থিয়েটারে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন রাতুল চক্রবর্তী। তবু বিহঙ্গ নাটকের সাথে ওর পূর্ণাঙ্গ নাট্য নির্দেশনার পথ চলা শুরু। নিজে সঙ্গীতশিল্পী হওয়ার জন্য প্রতিটি নাট্যের আবহ নির্মাণ ছিল ওর ভালোবাসার জায়গা। নাটকের মানুষের যে সামাজিক দায়িত্বগুলি থাকে সেগুলি করার জন্যও বারবার ঝাঁপিয়ে পড়েছেন রাতুল চক্রবর্তী। ফলে দর্শক থেকে সাধারণ মানুষ, সকলের ভালোবাসার মানুষ হিসেবেই বেঁচে গেলেন আজীবন। এই বছরের 11ই মে কলকাতার আমরি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাতুল চক্রবর্তী। বর্ধমান থিয়েটারে রাতুল চক্রবর্তীর সান্নিধ্যে আসেননি এমন মানুষ খুবই বিরল। বন্ধুরা, থিয়েটারের জগতে এমন অনেক মানুষ আছেন যাদের আমরা চিনি না, যাদের সাথে আমাদের পরিচয় হওয়ার কোনো সুযোগ হয় না, কারণ এটা তো একদম অর্গ্যানিক একটা আর্ট ফর্ম, যেখানে দর্শক এবং শিল্পী এদের একটা ইন্টারঅ্যাকশন হওয়ার দরকার, কিন্তু সেটা আমাদের এত ব্যস্ত জীবনে হয়ে ওঠে না হয়তো। যদিও বা কলকাতায় কিছু এনথুসিয়াস্ট থিয়েটার লাভার যারা, তারা নাটক দেখছেন, কিন্তু মফস্বলের থিয়েটার আর্টিস্টদের সম্পর্কে আমাদের একটা সম্যক জ্ঞানের অভাব আছে। আমাদের ভেতর অনেকেই হয়তো রাতুল চক্রবর্তীর কাজ স্বচক্ষে দেখতে পাইনি, কিন্তু থিয়েটারে তাঁর অবদানের জন্য বাংলার থিয়েটারকে, বাংলা মফস্বলের অবহেলিত থিয়েটারকে বেশ কিছুটা পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাতুল চক্রবর্তীকে আমরা সম্মাননা জ্ঞাপন করি, তাঁর আত্মার শান্তি কামনা করি। আমরা যদি থিয়েটারে থাকতে পারি, থিয়েটার সম্পর্কে চর্চা করে যেতে পারি, তাহলেই হয়তো তার আত্মা শান্তি পাবে। বন্ধুরা, যদি আপনাদের এরকম কাজ পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় যে এই ভিডিও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। থিয়েটারে থাকবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।